আজ আমি দেখলাম 200 বছরেরও বেশি পুরনো প্রাসাদ, যে প্রাসাদে ছিল 1000টা দরজা। কিন্তু এতগুলো দরজার মধ্যে আসল দরজা কোনটা সেটা জানতেই ট্রেনে করে চলে আসি মুর্শিদাবাদ স্টেশনে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়ি কি আমাকে নিয়ে যাবে? না, ঘোড়ার গাড়ি আমাকে একা নিয়ে যাবে না। তাই দুঃখে একটা টোটোতে উঠে পড়ি। তারপর টোটো করে ত্রিপুলিয়া গেটের নিচ দিয়ে চলে আসি হাজারদুয়ারি প্যালেসে। হ্যাঁ, আজ আমি এসেছি হাজারদুয়ারি প্যালেসে, যেটা মুর্শিদাবাদে। 25 টাকা দিয়ে টিকিট কেটে ইটের রাস্তার উপর দিয়ে হেঁটে যেতেই দেখতে পাই সেই বিশাল বড় প্যালেসকে, যার ছিল 1000টা দরজা। সত্যি কি 1000টা দরজা? দেখি তো গুনে, 1 2 3 1000টা দরজা, যার মধ্যে 900টা ছিল আসল আর 100টা নকল। আর এইদিকে ছিল ঘড়িঘর, কিন্তু ঘড়ি কই, এই তো এইদিকে। আর এইদিকে ছিল ইমামবাড়া, আর এটা ছিল মদিলা মসজিদ, আর এটা ছিল একটা বিশাল বড় কামান। তারপর চলে আসি ভেতরে ঢুকবো বলে, কিন্তু ভেতরে ছবি তোলা এলাও নেই বলে ফোনটাকে বন্ধ করে দিতে বলে। তারপর বাইরে বেরিয়ে দেখি কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ করছে গল্প, কেউ তুলছে ছবি, সবাই সবার কাজে ব্যস্ত। যাকে তোমাদের কি কাজ সেটা মনে আছে তো? সাবস্ক্রাইব করা। তাই এখনই করো সাবস্ক্রাইব।